রক্তচোষা ভয়ঙ্কর দশ প্রাণী। রক্তচোষা প্রাণী সম্পর্কে জানা আমাদের জন্য ভীষণ আকর্ষণীয় এবং একই সাথে কিছুটা ভয়ঙ্করও হতে পারে। এমন কিছু প্রাণী রয়েছে যারা অন্য প্রাণীদের রক্ত পান করে বেঁচে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় হেমাটোফেজি। রক্ত চুষে খাওয়ার বিষয়টি অদ্ভুত মনে হলেও কিছু প্রাণীর জন্য খুব স্বাভাবিক। জীবন বাঁচিয়ে রাখা ও টিকে থাকার জন্য কিছু প্রাণী অন্য প্রাণীর রক্ত খায়। এই অভ্যাস রক্ত খাওয়া প্রাণীর জন্য বেশ উপকারী, কারণ রক্তে আছে প্রোটিন ও লিপিড। তাই কিছু প্রাণীর খাওয়ার জন্য রক্ত খুব শক্তিশালী পানীয়। রক্তচোষা প্রাণীদের সম্পর্কে বলতে গেলে আমরা এমন কিছু প্রাণীর কথা উল্লেখ করতে পারি যারা মানুষের এবং অন্যান্য প্রাণীদের রক্ত চুষে বেঁচে থাকে। এই প্রাণীরা নানা কারণে ভয়ের সঞ্চার করে এবং তাদের অনেকেই বিভিন্ন রোগের বাহক হতে পারে। আজ এরকম দশটি প্রাণী নিয়ে জানা যাক। ভ্যাম্পায়ার বাদুড়। হরর সিনেমার যে কোনো ভক্ত জানে এমন এক বাদুর আছে যারা তীক্ষ্ণ দাঁত দিয়ে প্রাণীর ত্বক ছিদ্র করে রক্ত বের করে চুষে খায়। রক্ত পানের সময় প্রাণীটি টের পায় না। হরর সিনেমার ভক্তসহ যে কেউ ভ্যাম্পায়ারের কথা উঠলে বাদুরের কথা ভাবে। পৃথিবীতে বাদুরের 1200 এর বেশি প্রজাতি আছে, তবে এগুলোর মধ্যে শুধু ডেসমোডন্টিনে উপপ্রজাতিটি রক্ত পান করে। ভ্যাম্পায়ার বাদুর স্তন্যপায়ী প্রাণী বা পাখির শ্বাসপ্রশ্বাস টের পেয়ে কাছাকাছি নেমে আসে, ত্বকে ছিদ্র করে রক্ত বের করে পান করে। ঘুমন্ত প্রাণী বেছে নেয় তারা। মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া এই ভ্যাম্পায়ার বাদুর একমাত্র পরিচিত স্তন্যপায়ী প্রাণী যেটি রক্ত খেয়ে বেঁচে থাকে। মানুষও কখনো কখনো এই রক্তচোষার শিকার হতে পারে। এই বাদুরের লালায় থাকা উপাদানের কারণে অন্য প্রাণীদের রক্তপানের সময় ওই প্রাণীরা সেটি টের পায় না। আবার সহজে এই রক্ত পড়া বন্ধ হয় না। রক্ত বের হতে হতে একসময় প্রাণীটি রক্তশূন্যতায় ভুগে মারা যায়। যোগ বর্ষাকালে আমাদের দেশের পাহাড় ও বনে বেড়াতে গেলে অনেকেই যোগের খপ্পরে পড়ে। মিঠাপানি ও স্থলে বাস করা যোগ দৈহিক গঠনের কারণে অনেকের কাছে অপছন্দের। অনেকের কাছেই প্রাণীটি গা ঘিন ঘিন করা কিছু। যোগ পানিতে এবং স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। রক্তচোষা অমেরুদণ্ডী এই প্রাণী সাধারণত গাছপালা বা ঘাসের মধ্যে ওৎপেতে বসে থাকে বাহকের অপেক্ষায়। পাশ দিয়ে কোনো স্তন্যপায়ী প্রাণী যাওয়ার সময় দ্রুত এর গায়ে চোষকের মাধ্যমে লেগে যায়। এরপর চোষক দিয়ে রক্ত শুষে খায়। এগুলো চোষকের মধ্য দিয়ে একটি অ্যান্টিকোয়াগুল্যান্ট বা রক্ত জমাটে বাধা দেওয়া উপকরণ নিঃসরণ করে। এগুলোর লালার কারণে বাহক টের পায় না, তাকে জোকে ধরেছে। পর্যাপ্ত রক্ত খাওয়া হলে আস্তে করে বাহককে ছেড়ে নিচে পড়ে যায় জোক। টিক বা এটুলি, ছোট্ট রক্তখেকো এটুলি। গবাদিপশুর গায়ে বেশি দেখা যায় এই পোকা। 3 থেকে 5 মিলিমিটার লম্বা আকৃতির এটুলি শরীরের বাইরে লেগে থাকে। স্তন্যপায়ী পাখি, সরীসৃপ এমনকি উভচর প্রাণীর রক্ত খেয়ে জীবন পার করে। এটুলির জীবাশ্ম থেকে জানা গেছে পৃথিবীতে এগুলো টিকে আছে প্রায় 10 কোটি বছর ধরে। এই পোকা বিশ্বের সবখানে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অঞ্চলে এই পোকার ছড়াছড়ি। প্রাপ্ত বয়সের এটুলির দেহ ডিম্বাকৃতির। এটি আবার রক্ত খাওয়ার পর ফুলে ওঠে। 8টি পা নিয়ে চলা এটুলির শরীরের উপরে শক্ত বর্ম থাকে। চোষকের মতো মুখ থাকে দেহের নিচে। চারপাশের ঘ্রাণ, দেহের তাপ, আর্দ্রতা আর কম্পন অনুভব করে পোষক প্রাণীকে শনাক্ত করে এটুলি। এরা বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া রোগের বাহক। টিক লাইম ডিজিজ, রকি মাউন্টেন স্পটেড ফিভার এবং এনসেফালাইটিসের মতো গুরুতর রোগের কারণ হতে পারে। টিক কামড়ের ফলে আক্রান্ত অঞ্চলে তীব্র চুলকানি এবং লালচে ফোলাভাব হতে পারে। বেড বাগ বা ছারপোকা, ছোট্ট ডানাবিহীন কীটপতঙ্গের অন্যতম ছারপোকা। বেড বাগ বা ছারপোকা ছোট্ট, সমতল
এবং লালচে বাদামি রঙের পোকা যা মানুষের এবং অন্যান্য স্তন্যপায়ীদের রক্ত চুষে খায়। এরা প্রধানত বিছানায়, ম্যাট্রেসের ফাঁকে এবং ফার্নিচারের মধ্যে বাস করে। ছারপোকার আকার 1 থেকে 7 মিলিমিটারের মধ্যে হয়। ছোট্ট এই পোকা সাধারণত বিছানায় পাওয়া যায়। রাতে ঘুমানোর সময় সুযোগ বুঝে মানুষের রক্ত চুষে নেয় এগুলো। উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর রক্ত খায় ছারপোকা। এগুলো সাধারণত বসার গদি ও বিছানায় থাকে। পোকাগুলো মানুষের ঘুমানোর অপেক্ষা করে। মানুষ ঘুমিয়ে গেলে হামাগুড়ি দিয়ে বের হয়, কামড় দিয়ে রক্ত চুষে নেয়। তবে ছারপোকা না খেয়ে 70 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ কারণেই একবার কোথাও ছারপোকা ছড়িয়ে গেলে দূর করা খুব কষ্টকর হয়। বেডবাগের কামড় তেমনভাবে কোনো রোগ ছড়ায় না, তবে এটি খুবই যন্ত্রণাদায়ক এবং চুলকানির কারণ হতে পারে। বেডবাগের আক্রমণ মানসিক অস্বস্তি ও অস্বাভাবিক ঘুমের কারণ হতে পারে। মশা রক্ত খাওয়া প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মশা। পৃথিবীর ভয়ঙ্করতম প্রাণীও এটি। খুব কম মানুষই মশার হাত থেকে নিস্তার পায়। অনেক বেশি মানুষের মৃত্যুর জন্য এই মশা দায়ী। ক্ষুধা পেলে মশা রক্ত শুষে নেয় এমন না, স্ত্রী মশার ডিমের বিকাশের জন্য প্রয়োজন হয় রক্তের। রক্ত পেলে একটি মশা প্রচুর ডিম পারে, না পেলে সামান্য কয়েকটি ডিম পারে। বংশবিস্তারের জন্য রক্ত খায় মশা। মানুষের হাতে পায়ে বসে হুল ফুটিয়ে ঘন তরল ত্বকের ভেতর ঢুকিয়ে দেয়। ব্যথানাশক এই তরল ত্বকের কিছু অংশ কিছুক্ষণের জন্য অবশ করে রাখে। রক্তপানের মাধ্যমে এটি ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস, চিকুনগুনিয়া এবং পশ্চিম নাইল ভাইরাসের মতো মারাত্মক রোগ ছড়াতে পারে। এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ। বিশ্ব মশা দিবস পালিত হয় প্রতি বছর 20 আগস্ট। ফ্লি। ফ্লি একটি ক্ষুদ্রাকৃতি পোকা যা কুকুর, বিড়াল এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের রক্ত খেয়ে জীবনধারণ করে। এরা খুব দ্রুত লাফাতে পারে এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে। ফ্লি মানুষের জন্যও সমস্যা তৈরি করতে পারে, কারণ এরা রোগের বাহক হতে পারে। ক্যান্ডিরু। ক্যান্ডিরু হল একটি ক্ষুদ্রাকৃতি মাছ যা অ্যামাজন নদীতে পাওয়া যায়। এদের সম্পর্কে ভীতিকর কাহিনী প্রচলিত রয়েছে যে তারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যদিও এমন ঘটনা খুবই বিরল, তবুও ক্যান্ডিরু সাধারণত অন্যান্য মাছের গিল বা শরীরে প্রবেশ করে রক্ত চুষে খায়। ভ্যাম্পায়ার ফিঞ্চ। ভ্যাম্পায়ার ফিঞ্চ হল গ্যালাপাগোস দ্বীপের একটি পাখি যা রক্ত খায়। এই ফিঞ্চ সাধারণত অন্য পাখির শরীর থেকে রক্ত পান করে। বিশেষ করে তারা বড় পাখিদের পালকের কাছাকাছি কেটে রক্ত খায়। সি ল্যাম্প্রি। সি ল্যাম্প্রি হল একটি রক্তচোষা মাছ যা সাধারণত অন্যান্য মাছের রক্ত খেয়ে বেঁচে থাকে। এদের মুখে শক্তিশালী শোষক অঙ্গ রয়েছে যা শিকারীর শরীরে আটকানোর জন্য ব্যবহৃত হয়। ল্যাম্প্রি সাধারণত শীতল জলের মাছ এবং তারা অন্যান্য মাছের রক্ত খেয়ে বেঁচে থাকে। কিসিং বাগ। কিসিং বাগ হল একটি পোকা যা মানুষের মুখের চারপাশে কামড় দেয় এবং রক্ত খায়। এই পোকাগুলি চাগাস রোগের বাহক যা একটি মারাত্মক রোগ হতে পারে। এদের নাম এমন দেওয়া হয়েছে কারণ তারা সাধারণত মানুষের ঠোঁটের কাছাকাছি কামড় দেয়। রক্তচোষা প্রাণীরা আমাদের কাছে ভীতিকর মনে হলেও এদের অনেকেরই প্রাকৃতিক বাস্তুসংস্থানে বিশেষ ভূমিকা রয়েছে। তবে এদের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা থাকায় আমাদের সচেতন থাকা প্রয়োজন। এছাড়া এই প্রাণীগুলি আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের অদ্ভুত বৈচিত্র্যকে প্রকাশ করে। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।